আমাদের আজকের আলোচনার বিষয় আশ্রমবার্ষিক পর্ব সমাপ্ত হলে মহাভারতে মৌসল পর্বের শুরুতেই দ্বারকায় শ্রীকৃষ্ণ কী করছিলেন, ঘটনার অগ্রগতিতে যদুবংশই বা কী করে বিনষ্ট হল, যদুবংশ নিহত হলে কৃষ্ণ বলরামের কর্মকাণ্ড, শ্রীকৃষ্ণের দেহত্যাগ ইত্যাদি সমস্ত কাহিনি বলা যেতে পারে একরকম সংক্ষেপে মহাভারতের মৌসল পর্ব এই ভিডিওতে আমরা জানতে চলেছি। প্রারম্ভেই বলে রাখি, আজকের আলোচনা অবশ্যই গুরুমুখী মহাভারতকে অবলম্বন করেই। একটু প্রশ্ন উত্তর আকারে আলোচনা করলে সুবিধা হয়, সেজন্য যদি এইভাবে ভাবা যেতে পারে, ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তীর মৃত্যুর পরে হস্তিনাপুরে যখন কুরুপাণ্ডবগণের বিপর্যয় চলছিল, তখন দ্বারকায় শ্রীকৃষ্ণ কী করছিলেন, যদুগুণী বা কীভাবে বিনষ্ট হল, এইরূপ প্রশ্নের উত্তরে বলা যায় বা ঘটনা যেটি আছে সেটি এমন। শ্রীকৃষ্ণের পিতা বসুদেব এক যজ্ঞ করেন, সেখানে বিশ্বামিত্র, কম্ব, নারদ প্রভৃতি মুনিগণ উপস্থিত ছিলেন। ঋষি মুনিগণ যখন বিদায় নিয়ে যাচ্ছিলেন, তখন সারণ প্রভৃতি যদুকুমারগণের মনে দুর্বুদ্ধির উদয় হল। তারা শাম্বকে স্ত্রীবেশে সজ্জিত করে মুনি ঋষিদের কাছে গিয়ে বলল, ইনি পুত্রাভিলাষী বভ্রুর পত্নী, আপনারা বলুন ইনি কি প্রসব করবেন। এই প্রতারণা ও উপহাসে ক্রুদ্ধ হয়ে মুনিগণ বললেন, এই শ্রীকৃষ্ণ পুত্র শাম্ব একটি লৌহ মুসল প্রসব করবে, তোমরা অত্যন্ত দুর্বৃত্ত, নৃশংস ও গর্বিত হয়েছ। সেই মুসলের প্রভাবে বলরাম ও কৃষ্ণ ভিন্ন, যদুবংশের সকলে বিনষ্ট হবে। এই বলে তারা শ্রীকৃষ্ণকে সেই অভিশাপের কথা ও ভবিতব্য জানালেন। শ্রীকৃষ্ণ যদুগণকে বললেন, মুনিগণ যা বলেছে তাই হবে। পরদিন শাম্ব একটি মুসল প্রসব করল। রাজা উগ্রসেন ভীত হয়ে সেই মুসলকে সূক্ষ্মরূপে চূর্ণ করে সমুদ্রে ফেলে দেওয়ার আদেশ দিলেন এবং নগরে ঘোষণা করে দিলেন, কেউ সুরা প্রস্তুত করবে না, যে করবে তাকে শুলে দেওয়া হবে। এই সময়ে দ্বারকায় নানা দুর্লক্ষণ দেখা দিতে লাগল। মুশিকের দল নিদ্রিত যাদবগণের কেশ ও নখ ছেদন করতে লাগল, সারস পক্ষী পেচকের এবং ছাগ শৃগালের রব করতে লাগল, গাভীর গর্ভে গর্ধব, অশ্বতরীর গর্ভে হস্তি শাবক, কুকুরীর গর্ভে বিড়াল এবং নকুলীর গর্ভে মুশিক উৎপন্ন হল। যাদবগণ নির্লজ্জভাবে পাপ কার্য করতে লাগলেন। কৃষ্ণ পিঙ্গলবর্ণ এক কাল পুরুষকে গৃহে গৃহে বিচরণ করতে দেখা গেল। একদিন ত্রয়োদশীতে অমাবস্যা দেখে শ্রীকৃষ্ণ যাদবগণকে বললেন, কুরুক্ষেত্রে যুদ্ধকালে এই প্রকার দুর্নিমিত্ত দেখা গিয়েছিল, আমাদের বিনাশ আসন্ন, তোমরা সমুদ্র তীরস্থ প্রভাস তীর্থে যাও। এরপর যাদবগণ কি প্রভাস তীর্থে গেলেন, সেখানে কিরূপ কি ঘটল, এইরূপ যদি প্রশ্ন থাকে সে আলোচনায় বলে যাই। হ্যাঁ, যদুবংশীয়গণ বা যদুবংশীয় মহারথগণ প্রচুর খাদ্য পেয় মাংস মদ্য নিয়ে তাদের পরিবারবর্গ ও সৈন্যগণ সহ প্রভাসে গেলেন। সেখানে গিয়ে তারা পান ভোজন ও উচ্ছৃঙ্খল আমোদ প্রমোদে লিপ্ত হলেন। সাত্যকী, গদ, বভ্রু, কৃতবর্মা কৃষ্ণের সামনেই সুরাপান করতে লাগলেন। সাত্যকী ও কৃতবর্মার মধ্যে কলহ বাঁধল। সাত্যকী ক্রুদ্ধ হয়ে খড়গাঘাতে কৃতবর্মার শিরচ্ছেদ করল এবং অন্যান্যকেও বধ করতে আরম্ভ করল। তখন সকলে সাত্যকীকে ঘিরে যুদ্ধে মেতে উঠল। যখন অস্ত্র নিঃশেষিত হল, তখন সমুদ্র তীরস্থ ইরকা
অনেকটা নলের মতো যা দেখতে হয়, সেই এরকা নিয়ে পরস্পর মারামারি করতে লাগলো। লৌহ মুসলের চূর্ণ হতেই এই এরকাগুলির জন্ম হয়েছিল। পরস্পর সেই এরকার আঘাতে যদুগণ নিঃশেষে ধ্বংসপ্রাপ্ত হল। এই মৃত্যু অবশ্যম্ভাবী নিয়তি জেনে শ্রীকৃষ্ণ নীরব থাকলেন। তাহলে ঋষিবাক্যই সার্থক হল। এরকা নিয়ে মারামারি যে ভয়ঙ্কর পরিণতি শেষ পর্যন্ত তৈরি হলো, সেই এরকার জন্ম মুসল থেকেই হয়েছিল। যদুবংশ নিহত হলে শ্রীকৃষ্ণ এবং বলরাম কী করলেন, মনের মধ্যে তখনও এই প্রশ্নের উকি। শ্রীকৃষ্ণ দ্বারকায় পিতা বসুদেবের কাছে গিয়ে বললেন, ধনঞ্জয় না আসা পর্যন্ত আপনি নারীগণকে রক্ষা করুন, বলরাম আমার জন্য বনমধ্যে অপেক্ষা করছেন, আমি তার কাছে যাই। তিনি পিতার চরণ বন্দনা করে চলে গেলেন। বলরামের কাছে এসে দেখলেন তিনি সমাহিত হয়ে বসে আছেন, তার মুখ থেকে একটি শ্বেতবর্ণ সহস্র শিষ্য মহানাগ বহির্গত হয়ে সাগরে প্রবেশ করেছে। বলরামের এই দেহত্যাগ দেখে শ্রীকৃষ্ণ ভূমিতে উপবেশন পূর্বক গান্ধারীর সাপের কথা চিন্তা করলেন। নিশ্চয়ই স্মৃতিপথে সকলের উদিত হচ্ছে মহাভারতের সেই যুদ্ধের অবসানে, কুরুক্ষেত্রের সেই মৃত্যুর মিছিলেই কি ভয়ঙ্কর অভিশাপ গান্ধারী দিয়েছিলেন, নির্দিষ্ট বৎসর উল্লেখ করে কত বৎসর পরে শ্রীকৃষ্ণের বংশেও কেউ থাকবে না, যদু বংশ বিনষ্ট হয়ে যাবে যেমন আজ কৌরব বংশ। সেই কত বৎসর উল্লেখ করেছিলেন, কী ছিল সেখানকার কাহিনী, এই ভিডিওতে সেটি উপস্থাপন করলাম না। কিন্তু এই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়, শ্রীকৃষ্ণ ভূমিতে উপবেশন পূর্বক গান্ধারীর সাপের কথা চিন্তা করতে লাগলেন। এই সময়ে জরা নামে এক ব্যাধ দূর থেকে মৃগ মনে করে তাকে স্বরবিদ্ধ করল। এখানে বলে রাখি, এই মৃগ মনে করে স্বরবিদ্ধ হওয়ার কাহিনী অন্যত্র পক্ষী মনে করে স্বরবিদ্ধ করেছে এমন তথ্য পাওয়া যায়, যাক সে কথা। এরপর ব্যাধ নিকটে এসে যোগমগ্ন পীতাম্বর চতুর্ভুজ শ্রীকৃষ্ণকে দেখে তার চরণে প্রতীত হল। শ্রীকৃষ্ণ ব্যাধকে আশ্বাস ও আশীর্বাদ দিয়ে মহাপ্রয়াণ করলেন। প্রকৃতপক্ষে এই ব্যাধ গত জন্মের অঙ্গদ, আর সেদিনকার রাম আজ শ্রীকৃষ্ণ। কেন অঙ্গদকে ব্যাধ হয়ে জন্মাতে হয়েছে? সেদিন বালির মৃত্যুর পর ব্যাধ রূপে জন্মগ্রহণ করা এই ব্যক্তি সেদিন যখন অঙ্গদ ছিল, সেদিন নারায়ণের রাম অবতারের কাছে তার কি চাওয়া ছিল, কিভাবে এই ঘটনা জন্মান্তরে সিদ্ধ হলো, সে কাহিনীও এই ভিডিওতে রাখা যায় না। তবে আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে দিলে আমি নিশ্চয়ই সেটি অন্য ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। শ্রীকৃষ্ণ ব্যাধকে আশ্বস্ত ও আশীর্বাদ করে যখন মহাপ্রয়াণে গেলেন, স্বভাবতই তখন প্রশ্ন মনের মধ্যে উঁকি দেয়, শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর দ্বারকায় কীরূপ কী ঘটল। এইরূপ প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণের আদেশে তদীয় সারথি দ্বারক অর্জুনকে আনার জন্য পূর্বেই হস্তিনাপুরে রওনা হয়েছিল। অর্থাৎ এই আদেশ শ্রীকৃষ্ণের জীবনের ওপারে, অর্থাৎ এই মর্তলোকের মায়া ত্যাগ করে যাওয়ার পূর্বেই তিনি তার সারথিকে দিয়ে গিয়েছিলেন। তাই বললাম শ্রীকৃষ্ণের আদেশে তদীয় সারথি দ্বারক অর্জুনকে আনার জন্য পূর্বেই হস্তিনাপুরে রওনা হয়েছিল। অর্জুন দ্বারকা এলে বসুদেব বললেন, আমি আর জীবন ধারণ করতে ইচ্ছা করি না, তুমি যাবতীয় নারী ও ধনরত্ন সঙ্গে নিয়ে হস্তিনাপুরে যাও। এই বলে বসুদেব যোগস্থ হয়ে দেহত্যাগ করলেন। বসুদেবের স্ত্রীগণ সহমরণে গেলেন। সপ্তম দিনে অর্জুন নারীগণকে ও শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রকে এবং অন্যান্য সকলকে নিয়ে হস্তিনাপুর যাত্রা করলেন।
অর্জুনের দ্বারকা ত্যাগের সঙ্গে সঙ্গে দ্বারকাপুরী সমুদ্র জলে প্লাবিত হল এবং সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেল। এরপর অর্জুন যখন এগিয়ে চলেছেন, হস্তিনাপুর উদ্দেশ্যে যখন এগিয়ে চলেছেন, তখন পঞ্চনদ প্রদেশে এলে সেখানকার আভীরদস্যুগণ অর্জুনকে আক্রমণ ও পরাজিত করে নারী ও ধনরত্ন লুণ্ঠন করে নিয়ে গেল। শ্রীকৃষ্ণ বিয়োগ বিধুর অর্জুন যুদ্ধ করতে পারলেন না। তিনি দুঃখিত মনে কুরুক্ষেত্রে এলেন। কৃতবর্মার পুত্র মাতৃকাবধ নগরে এবং সাত্যকীর পুত্রকে সরস্বতী নদীর নিকটস্থ প্রদেশে রেখে অনুযুদ্ধের পুত্র বজ্রকে নিয়ে ইন্দ্রপ্রস্থে এলেন। শ্রীকৃষ্ণ পত্নী রুক্মিণী, সত্যভামা প্রমুখ কয়েকজন হিমালয় অতিক্রম করে কলাব গ্রামে তপস্যা করতে লাগলেন। বজ্রকে ইন্দ্রপ্রস্থে রেখে অর্জুন হস্তিনাপুরে গেলেন। আপাতত এরপরেই আমরা দেখতে পাই মহাভারতে মহাপ্রস্থানিক পর্ব। খুব ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অন্যদের সাবস্ক্রাইব করতে বলবেন।